কোরআন হাদিসের বয়ানের থেকে একজনের আগমনে নারায় তাকবীরের স্লোগান বড়। নাম্বার দুই, আপনি যদি আমার নামে আসার কারণে স্লোগান দেন, আমার দাম কি আলাদা কিছু বাড়বে? তো চালাকি করেন কেন, এই বেয়াদবি করেন কেন? জীবনভর ওয়াজ শুনে কি শিখলেন? আল্লাহ সবাইকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করুন। বেয়াদবি আমার লাগে করেন নাই, মূলত আল্লাহর কোরআন রসুলের হাদিস তথা বয়ানের সাথে করেছে। এগুলো কি কারণ আমি স্লোগান দিলে কি তার দাম আলাদা বাড়ে? এই সমস্ত সংস্কৃতি ওয়াজের প্যান্ডেল থেকে বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। কেউ যদি মনে করে আমার স্লোগান না দিলে আমি ওয়াজে আসবো না, তারে ওয়াজে আনার দরকার নাই, কোনো দরকার নাই। আলোচক ছোট হোক বড় হোক, সে তো আল্লাহর কিতাবের কথা বলতেছে, কোরআনের কথা বলতেছে, সেই বয়ানের মধ্যে। প্রায় সময় দেখি, আজও দেখলাম একজনে বয়ান করতেছে মাইক দূরে স্লোগান, কিসের স্লোগান? আমার আগে বয়ান করতেছিলেন এখানে শাইখুল হাদিস, কত বড়, আমার থেকে বড় বড় হাজারো লাখ ছাত্র তার তাকে উস্তাদ মানে, তার থেকে এলেম নিয়েছে, তিনি বয়ান করতেছেন, কত সুন্দর আলোচনা করতেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসছি, হজরত আলোচনা টাইম মতো শেষ করবেন, পাঁচ মিনিট দেরি হলে হবে, এরপরে আলোচনা শেষ করবেন, তার কথার শেষ ফিনিশিং দিবেন, এরপরে আমার নাম ঘোষণা হবে, এরপরে আমি বয়ান করব। আর নাম ঘোষণা না হইলেও বা কি, নাম ঘোষণার মধ্যে টাইটেলের শেষ নেই। কিন্তু অজমা ফিল গুলো ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়, ব্যবসা হয়ে গেছে। আপনাদের ওয়াজ শোনা নেশা আর আমাদের ওয়াজ করা পেশা হয়ে গেছে, হেদায়েতের রাস্তা দুর্বল হচ্ছে। ওই মাঠের থেকে জানি কারা স্লোগান দিস, হাসেন কেন? আমি হাসির কথা বলছি, লজ্জা শরম থাকলে তো কান্নার কথা, এটা কি কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তা হাসেন কেন? করেছেন বেয়াদবি আবার হাসেন। আল্লাহ পাক এই সমস্ত অসামাজিক এবং কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। রাত্র অনেক, আপনারা যতক্ষণ বসবেন দোয়া করবেন, বয়ান করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ উঠা বসা করবেন, আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে চলে যাব। কারণ পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। কষ্ট করে আসছি, মূল্যায়ন দিবেন না, চলে যাব। আর যদি ধৈর্যের সাথে কষ্ট করে বসেন, আমার হাজারো কষ্ট হলেও আপনাদের দোয়া নেওয়ার আশায় আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু কাউ উঠবেনও না, কাউকে উঠতেও দিবেন না, এটা মজলিসের আদব নয়।